জোগিহাফং ও জোতলং বাংলাদেশের উঁচু পাহাড়গুলোর মধ্যে অন্যতম। এই জায়গায় সুমন ভাই আসছে বলছিল আর কি, আজ যাবো না। ব্যাপারটা হচ্ছে আশা করি নেই এত দূর পর্যন্ত যেতে পারবো। ওকে, তোমরা সবগুলা টানি টানি এক ঘন্টা বলি নি যেত, যাই যা বুঝছো। ওই আশা করে করে চোরাবালিদের মরিচিকা দেখে দেখে আমি আগাইছি, তো শেষ পর্যন্ত পার করে চলে আসলাম। গাছের মধ্যে এক জাতের পোকা পাওয়া যাচ্ছে যে অকল্পনীয়, সম্পূর্ণ গাছ ভর্তি পোকা। পাহাড়ে আসার সময় কোনো গাছ ধরার আগে একটু দেখে নিতে হবে গাছের মধ্যে কোনো পোকা পিঁপড়া বা কোনো ক্ষতিকর উদ্ভিদ আছে নাকি। যোগী যত্নং অভিযানের তিনটি পর্বে আমরা শেয়ার করব আমাদের সকল অভিজ্ঞতা, আর চেষ্টা থাকবে পাহাড় দুটি সম্পর্কে কিছু তথ্য তুলে ধরার। আমরা এখন আসি দলিয়ান পাড়ায় আর কি। দলিয়ান পাড়ায় এখানে হচ্ছে ধনেশ পাখির, এটা হচ্ছে ঠোঁট বা মাথা। তো একসময় এই পাখিটা বান্দরবনে অনেক পাওয়া যেত, এখন এটা বিলুপ্ত প্রায় পাখি বলা যায়। এই পাখিটা দেখতে অনেক সুন্দর, যা আমরা ছবিতে বা ইয়াতে যেখানে দেখছি কখনো মানে সামনাসামনি দেখার সৌভাগ্য হয় নাই। বান্দরবনের মদক রেঞ্জের এই পাহাড়গুলোতে উঠতে হলে প্রথমে আপনাকে চলে আসতে হবে দলিয়ান পাড়ায়। না দাদা, আমি ক্যামেরা দেখতে গিয়া। আর আমাদের এই তিন পর্বের সিরিজের প্রথম পর্বে বলবো ঢাকা থেকে আলীকদম হয়ে দলিয়ান পাড়া যাওয়ার গল্প। বান্দরবনের অ্যাকচুয়ালি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ পাহাড় জতলং আর জোগিহাফং এ আমরা সামিট করবো এবার। তো আমাদের টিম মেম্বার চারজন, ঢাকা থেকে আমি একাই। গতকাল রাত 10:30 থেকে দিকে আমরা বাসে উঠি, বাসে ওঠার পরে এখন বাজে 7:00, প্রায় 7:00। 7:00 আমরা পৌঁছাই এখানে চকরিয়া। চকরিয়া থেকে আমরা চলে যাব আলীকদম। আমরা চলে আসছি আলীকদম। আলীকদম থেকে চলে যাব হচ্ছে 21 কিলো। 21 কিলো থেকে ট্রেক করে 3 দুই, এটাই আপাতত প্ল্যান। দূর পরে আমরা ওই 3 দুই থেকেই নৌকা করেই চলে যাব হচ্ছে রেমাক্রি। আমরা এখন আলীকদম থেকে 21 কিলো চলে আসছি। এই যে এটা হচ্ছে 21 কিলো। তো আমাদের ট্রেকিং শুরু হয়ে গেছে। কয়টার দিকে করছি আমরা শুরু করছি? 10:40। 10:40 দিকে আমাদের সাথে আরেকটা ভাই আছে, ওনারা হচ্ছে আরেকটা গ্রুপ, ওনারা কৃষ্ণগঞ্জের দিকে যাইতেছে আর কি। 21 কিলো থেকে এখানে হাঁটার পরে মাঝখানে দুইটা রাস্তা ভাগ হয়ে গেছে। একটা রাস্তা হচ্ছে খেমচং পাড়ার দিকে, এদিক দিয়ে আপনারা হচ্ছে রুংরাং কৃষ্ণগঞ্জ যারা যাবেন এদিক দিয়ে, আর যারা 3 দুই যাবেন একদম নিচে বাম দিক দিয়ে নামে যেতে হবে। দুই পাশে নানা রকমের ফুল আর চিম্বুক রেঞ্জের পাহাড়গুলো দেখতে দেখতে হাঁটতে থাকি আমরা 3 দুর দিকে। আমাদের উদ্দেশ্য ছিল 3 দুই থেকে লোকাল নৌকায় করে রেমাক্রি যাওয়া। চলে আসছি 3 দুই পাড়াতে, এটার নিচেই হচ্ছে সাঙ্গু নদী। এই সাঙ্গু নদী থেকে হচ্ছে আমরা বোট নিয়ে তারপর চলে যাবো হচ্ছে রেমাক্রিতে। 21 কিলো থেকে 2 ঘন্টা হবে না ভাই? মোটামুটি 2 ঘন্টা হাঁটার পরে আমরা পৌঁছেছি 3 দুইতে। তো 3 দুইতে আমাদের দুপুরের খাবার দাবার চলতেছে। এই যে দুপুরের খাবার দাবার, ডিম ভাত ছোলা সিঙ্গারা যা পাওয়া গেছে আর কি। আমাদের একটা পেন খেয়ে গেছি আসলে। দুপুর 3টা বাজে আমরা লোকাল নৌকা খুঁজতে গেছিলাম সাঙ্গু নদী থেকে, বাট লোকাল নৌকা আজকে সামহাও নাই। শেষ পর্যন্ত অনেক কথা বলার পরে 2000 টাকা দিয়ে 3 দুই থেকে রেমাক্রি পর্যন্ত যাওয়ার জন্য একটা নৌকা ভাড়া করতে পারছি। এই প্রচুর এদিকে আসলে যাওয়াটা প্রচুর এক্সপেন্সিভ।
শীতকালে সাঙ্গুতে পানি কম থাকায় বড় বড় পাথরের বিশালতা খুব ভালোভাবে উপলব্ধি করা যায়। আমরা এখন রেমাক্রি চলে আসছি। দুপুর 4টা বেজে গেছে। অ্যাকচুয়ালি 3:00 আমাদের নৌকা পাইতে অনেক ঝামেলা হয়েছে, তারপরেও আমরা রেমাক্রি আসছি। এখন উইদাউট গাইড দুলিয়ানপাড়া যেতে হবে। আমাদের চারজনের মধ্যে কারোরই এরকম এক্সপিরিয়েন্স নাই আগে গাইড ছাড়া চলাফেরা করায়। তো আমরা ফার্স্ট একটা পাড়ায় পৌঁছেছি, যার নাম হচ্ছে পেনাদাং পাড়া। তো এখানে মানুষদেরকে জিজ্ঞেস করবো দলিয়ান পাড়ার রাস্তা কোনটা, ওভাবে এভাবে যেতে হবে আর কি। আচ্ছা, আমাদের সাথে এখন রাস্তায় আমরা আমাদের দাদাকে পাই গেছি। হ্যাঁ দাদা, হ্যাঁ ভাই, লালের ভাই, আমার লাল খান, ওনার নাম লাল খান। তো আমরা মোটামুটি একটা মানে ইয়া পাই গেছি, সঙ্গী পাই গেছি আমাদের সাথে। তো আশা করি আর কোনো প্রবলেম হবে না। আমাদের অ্যাকচুয়ালি রাত হয়ে গেছে, পুকুরটাই এখন অন্ধকার, পাহাড়ে অন্ধকারে হাতড়ার এর আগে অভিজ্ঞতা আছে। এবার অ্যাকচুয়ালি গাইড ছাড়া যাওয়ার ইচ্ছা ছিল, বাট আমাদের দলিয়ানপাড়ার একজন খুবই ভালো লোক পাওয়া গেছে রাস্তায়, উনি আমাদের নিয়ে যাচ্ছে আর কি। তো আমরা এখন রাত হয়ে গেছে। দাদা, এটার নাম কি? কেবপাড়া না? কেবপাড়া, কেবপাড়া চলে আসছি। আর এখান থেকে মনে হয় 40 মিনিটসের রাস্তা, 40 মিনিটের রাস্তা। তো রাত হয়ে গেছে, পাড়াটা আমি দেখাইতে পারতেছি না, তারপরেও যদি একটু দেখানোর চেষ্টা করি। ওই যে এখানে একটা ঘর আছে, ঘর না দোকান, দোকান, এটা হচ্ছে দোকান, ছোটখাটো দোকান। হ্যাঁ, ছোটখাটো একটা দোকান, মনে হচ্ছে না ক্যামেরা আসতেছে। এই যে ছোট একটা দোকান। রাতের অন্ধকারে অবশ্যই পাহাড়ে সতর্কতার সাথে পা ফেলতে হবে। না দাদা, আমি ক্যামেরা দেখতে গিয়া, কারণ একটা দুর্ঘটনা ঘটলে নিজের সাথে ফল ভোগ করতে হবে পুরো টিমকে। আমরা এখন চলে আসছি দলিয়ানপাড়ায়। এই যে আমাদের দাদার মেয়ে, আমরা এখানে, হ্যাঁ, লালখানের মেয়ে থান। আচ্ছা, আমাদের লালখানের মেয়ে কি নাম জানি? সিলভিয়া। সিলভিয়া, হ্যালো সিলভিয়া, হাই দাও, এখানে হাই দাও। আমাদের 3 ঘন্টা লাগছে দলিয়ানপাড়া পৌঁছাইতে।